এখন আমি গ্যাস ধরাচ্ছি না, কড়াইয়ে আগে চিকেন ম্যারিনেট করে নেব। দিচ্ছি এক পিস পেঁপে, একটা রসুন আর কয়েক টুকরো আলু, কোনো কিছু ভাজবো না, একসাথে ম্যারিনেট করে নেবো। দিয়ে দিলাম চিকেন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে আছে রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ দিলাম এক চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি। দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষের তেল। ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। ফিরে আসলাম আধ ঘন্টা পরে, আধ ঘন্টাও রাখা যায়, এক ঘন্টাও রাখা যায়। আমি আধ ঘন্টা পর গ্যাস অন করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। ঢাকা খুলে দেখে নিয়েছি কি জল ছেড়ে দিয়েছে, চিকেন পেঁয়াজ দিয়েছি অনেকটা, বেশ খানিকটা জল ছেড়ে দিয়েছে। আবারও ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি, তলায় যেন না লেগে যায়। আবারও ঢাকা দিয়ে রাখলাম। দিয়ে দিয়েছি দুটো ছোটো পেঁয়াজ, আবারও ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। চিকেন প্রায় কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখুন। গরম জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে 10 মিনিট সেদ্ধ হতে দেবো।
চিকেন সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আপনারও একদিন রান্না করুন, দারুণ টেস্ট হয় এভাবে রান্না করলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।